আসসালামু আলাইকুম আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এর তৃতীয় অধ্যায় নিয়ে সুপ্রিয় শিক্ষার্থী যেহেতু আমরা সরাসরি ক্লাসে এখন উপস্থিত হতে পারছি না আমাদের আজকের যে টপিকসটা রয়েছে তা তৃতীয় অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবেন প্লাস খাতায় লিখে চেষ্টা করবেন তো চলুন আমরা জেনে নেই মানিক এন্টারপ্রাইজের উৎপাদন সম্পর্কিত তথ্য নিম্নরূপ এখানে একটা চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং এই চিত্রটির মধ্যে একক প্রতি গড় ব্যয় একক প্রতি গড় ব্যয় তার মানে হলো একটা পণ্য উৎপাদন করতে যে উৎপাদনকারী গড়ে প্রতিটি পণ্যের জন্য কত টাকা করে ব্যয় করছে এরপর আপনারা ওয়াই অক্ষে দেখতে পাচ্ছেন উৎপাদনের পরিমাণ যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন পাঁচ হাজার একক পণ্য উৎপাদন দশ হাজার একক পণ্য উৎপাদন এবং পনেরো হাজার একক পণ্য উৎপাদন সুপ্রিয় শিক্ষার্থী এবং এর মধ্যে একটি রেখা দেখতে পাচ্ছেন রেখাটির নাম রয়েছে মেয়াদি গড় ব্যয় এবং এই মেয়াদি গড় ব্যয়ের নিচের অংশে যার অবস্থান তা হলো মৃতবেয় উৎপাদন মাত্রা যা আমরা এর আগের ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছি মৃতবেয় উৎপাদন মাত্রা কাকে বলে এবং প্রতিষ্ঠানের মৃতবেয় উৎপাদন মাত্রার ফলাফল কী তো চলুন আমরা এর প্রশ্নটি জেনে নেই সৃজনশীল প্রশ্ন ধারাটি জেনে নেই শুরুতেই দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে উৎপাদনের উৎপাদন মাত্রা ক্ষুদ্র এন্টারপ্রাইজে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় ব্যাখ্যা করো মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা কত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো জনিত ব্যয় সংকোচ স্তর আবার বলছি মাত্রা জনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়লে গড় ব্যয় বৃদ্ধি পায় উদ্দীপকের আলোকে মতামত দাও সুপ্রিয় শিক্ষার্থী আমরা আলোচনার মাধ্যমে যে বিষয়টি জানলাম তা আজকে উৎপাদন মাত্রা কি উৎপাদনের বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে যে মোট মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদন মাত্রা বলে তার মানে হলো উৎপাদনের বিভিন্ন কলা কৌশল প্রয়োগের মাধ্যমে মোট যে পরিমাণ পণ্য উৎপাদন করা হয় তাকে উৎপাদন মাত্রা বলে এরপর রয়েছে ক্ষুদ্র এন্টারপ্রাইজের দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থী উৎপাদন শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতীত স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ পঞ্চাশ লক্ষ থেকে দশ কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা পঁচিশ থেকে নিরানব্বই জনের মধ্যে থাকে তাকে ক্ষুদ্র শিল্প বলে শিল্পনীতি দুই হাজার দশ অনুযায়ী এখানে আপনাদের একটি বিষয় বলে রাখা ভালো আপনাদের বই এবং সেশন অনুযায়ী এর কিছু পার্থক্য হতে পারে তো সেক্ষেত্রে আপনারা শিল্প নীতিটা অবশ্যই উল্লেখ করে দিবেন উদ্যোক্তা নিজেই সাধারণত এ ধরনের ব্যবসা পরিচালনা করে তাই যে কোনো পরিস্থিতিতে উদ্যোক্তা খুব সহজে ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে অন্য পক্ষের কাছে কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় উদ্যোক্তা নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারে এতে পরিবর্তিত পরিস্থিতিতে ক্ষুদ্র দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারায় প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সহজ হয় শিক্ষার্থী এখন আমরা জেনে মাত্রা কত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো কাম্য উৎপাদন মাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা আগে বিষয়টি ক্লিয়ার করলাম এই জন্য যে এইখানে এমন একটি পরিস্থিতির কথা বলা হয়েছে এমন একটি স্তরের কথা বলা হয়েছে যেখানে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদন করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা চার টাকা আপনারা ভালো করে খেয়াল করবেন যেহেতু এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম একটু বোঝার ব্যাপার আছে শুধুমাত্র মুখস্থ হিসেব করলে এখানে মিলাতে পারবেন না কারণ উদ্দীপক চেঞ্জ করে আসলে আপনারা ধরতে পারবেন না যদি না বুঝেন এখানে রয়েছে এই উৎপাদন মাত্রায় শুধু উৎপাদন ব্যয় সর্বনিম্ন হয় না বরং উৎপাদনের অন্যান্য উপক অন্যান্য উপকরণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয় ফলে কাম্য উৎপাদন মাত্রায় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী গড় উৎপাদন ব্যয় একক প্রতি সর্বনিম্ন হয় এতে প্রতিষ্ঠানের একক প্রতি মুনাফা বেশি হয়ে সামগ্রিক মুনাফা বৃদ্ধি পায় উদ্দীপকের চিত্রে দেখা যায় মানিক এন্টারপ্রাইজের উৎপাদন যখন পাঁচ হাজার একক তখন প্রতিষ্ঠানের একক প্রতি ব্যয় দশ টাকা আপনার চিত্রটি উল্লেখ করে চিত্রে দেখবেন যে দশ টাকা যেখানে ব্যয় রয়েছে ঠিক তার বরাবর রয়েছে পাঁচ হাজার একক পণ্য আবার যখন প্রতিষ্ঠানের উৎপাদনের পরিমাণ বা উৎপাদন ব্যয়ের পরিমাণ আবার যখন প্রতিষ্ঠানে উৎপাদন দশ হাজার একক তখন প্রতিষ্ঠানে একক প্রতি ব্যয় ছয় টাকা এছাড়াও প্রতিষ্ঠানে উৎপাদন যখন পনেরো হাজার একক তখন প্রতিষ্ঠানে উৎপাদন ব্যয় চার টাকা এক্ষেত্রে কাম্য উৎপাদন মাত্রার সূত্র প্রয়োগ করলে দেখা যায় সর্বনিম্ন ব্যয় যখন চার টাকা তখন প্রতিষ্ঠানটি সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ পনেরো হাজার একক পণ্য উৎপাদন করে তাই বলা যায় মানিক এন্টারপ্রাইজের কাম্য উৎপাদন মাত্রা চার টাকা সুপ্রিয় শিক্ষার্থী এখন আমরা জেনে নিব মাত্রাজনিত ব্যয় সংকট স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বৃদ্ধি পায় উদ্দীপকের আলোকে মতামত মাত্রাজনিত ব্যয় সংকট স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে অমৃতবেয়ী উৎপাদন মাত্রায় পরিণত হয় উক্তিটির সাথে আমি একমত যে উৎপাদন ধারণায় উৎপাদনের মাত্রা বৃদ্ধি করা হলে একক প্রতি উৎপাদন ব্যয় বৃদ্ধি পেতে থাকে তাকে অমিতবি উৎপাদন মাত্রা বলে উৎপাদন উৎপাদন মাত্রার বৃদ্ধির সাথে সাথে দীর্ঘমেয়াদী মোট কর ব্যয় বৃদ্ধি পায় এ কারণে মুনাফা তুলনামূলকভাবে হ্রাস পায় উদ্দীপকের চিত্রে দেখা যায় মানিক এন্টারপ্রাইজের উৎপাদন যখন পাঁচ একক তখন প্রতিষ্ঠানের একক প্রতি কর ব্যয় দশ টাকা আবার যখন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের উৎপাদন একক একক প্রতি ব্যয় টাকা ছয় এছাড়া প্রতিষ্ঠানের উৎপাদন যখন পনেরো হাজার একক তখন প্রতিষ্ঠানের উৎপাদন ব্যয় চার টাকা অর্থাৎ উৎপাদন ব্যয় ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে কিন্তু প্রতিষ্ঠানটি যখন কাম্য উৎপাদন মাত্রা অতিক্রম করে উৎপাদকে উৎপাদনের চিন্তা করে তখন প্রতিষ্ঠানের গর্বে আবার বৃদ্ধি পেয়েছে এই ধারণাটি হলো উৎপাদন মাত্রা উদ্দীপকের চিত্র অনুযায়ী বলা যায় একক পণ্য উৎপাদন করে করে হাজার তখন তাদের প্রতিষ্ঠানের একটি কাম্য তাদের প্রতিষ্ঠানটি কাম্যমাত্রায় পৌঁছে এতে একক প্রতি ব্যয় সর্বনিম্ন অর্থাৎ চার টাকা হয় কিন্তু যখনই প্রতিষ্ঠানটির কাম্যমাত্রার অতিরিক্ত উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তখন হিসেব করে দেখা যায় যে তাদের উৎপাদন বৃদ্ধি পায় এতে বাজারে তাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি পায় যা প্রতিষ্ঠানের জন্য কাম্য নয় তাই বলা যায় মাত্রাজনিত ব্যয় সংকোচ স্তর অতিক্রম করে উৎপাদন বাড়ালে গড় ব্যয় বৃদ্ধি পেয়ে অমিতব্যয় উৎপাদন মাত্রায় পরিণত হবে এই উক্তিটির সাথে আমি একমত সুপ্রিয় শিক্ষার্থী আপনারা চিত্রটি আবারও খেয়াল করেন এখানে যখন দশ টাকা ব্যয় করা হয় বা গড় ব্যয় দশ টাকা হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠান উৎপাদন করতে পারে পাঁচ হাজার একক পণ্য পাঁচ হাজার একক পণ্য এবং প্রতিষ্ঠানটি যখন ছয় টাকা গড় ব্যয় হয় তার মানে হলো দশ হাজার পণ্য উৎপাদন করার পর প্রতিষ্ঠানের গড় ব্যয় নেমে চলে আসে ছয় টাকাতে তার মানে এখনো মৃতবেহ অবস্থান করছে পরবর্তীতে প্রতিষ্ঠান যখন আরও পাঁচ হাজার উৎপাদন বাড়িয়ে দেয় বা বেড়ে যায় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের খরচ কমে হয় চার টাকা তার মানে হলো এই নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কাম্যমাত্রায় অবস্থান করছে রেখাটি কিন্তু পরবর্তীতে আপনারা চিত্রটির দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের এই রেখাটা উপরের দিকে ঊর্ধ্বগামী হয়েছে এবং এই যে উপরের দিকে ঊর্ধ্বগামী হয়েছে তার মানে হচ্ছে নির্দিষ্ট মাত্রার পর আপনি যতই বেশি উৎপাদন করেন না কেন প্রতিষ্ঠানের গড় ব্যয় তত বেড়ে যাবে এবং সেই অবস্থানটাকেই বলা হয় অমিতবেই উৎপাদন মাত্রা আশা করি আপনারা ক্লাসটি বোঝার চেষ্টা করবেন এবং বুঝবেন এবং আপনাদের বইয়ের মধ্যে যে চিত্র আকারে যে লেখাগুলো আছে বোঝার চেষ্টা করবেন না বুঝলে অবশ্যই আমাকে ক্লাসের মধ্যে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ